হ্যালো এভরিওয়ান, আমি পাভেল, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যালকুলাস টিউটোরিয়ালে। আজকে আমাদের টপিক লিমিটস টু ইনফিনিটি বা ইনফাইনাইট লিমিট। আমরা শুরুতে এখানে একটা বক্স করে ফেলেছি, আমাদের টার্গেট হচ্ছে যে এক্সের ভ্যালু যদি অনেক বড় কিছু হয়, অর্থাৎ ইনফিনিটির কাছাকাছি যায়, সেই ক্ষেত্রে একটা ফাংশন ওয়ান বাই এক্সের ভ্যালু কী হবে সেটা বের করা। আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানে এক্সের ভ্যালু আস্তে আস্তে করে বড় হচ্ছে। ফার্স্টে যখন আমরা এক্সের ভ্যালু ওয়ান দিই, তখন ওয়ান বাই এক্সের ভ্যালু আসে ওয়ান বাই ওয়ান, অর্থাৎ ওয়ান। আমরা যখন এক্সের ভ্যালু টেন দেই, তখন ভ্যালু আসে ওয়ান ডিভাইডেড বাই টেন, অর্থাৎ পয়েন্ট ওয়ান। আমরা যখন হান্ড্রেড দিই, তখন রেজাল্ট আসে পয়েন্ট জিরো ওয়ান। আমরা যখন ওয়ান থাউজেন্ড দিই, তখন আসে পয়েন্ট জিরো জিরো ওয়ান। যখন আরেকটা ডিজিট বাড়ায়, তখন অ্যান্সার আসে পয়েন্ট জিরো 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 ওয়ান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু যত বড় হচ্ছে, এই ওয়ান বাই এক্সের ভ্যালু তত জিরোর কাছাকাছি আছে। কারণ আমরা যদি ওয়ানের পরে একশোটা জিরো দিই, এখানে পয়েন্টের পরে নিরানব্বইটা জিরো হয়ে তারপর ওয়ান হবে, অর্থাৎ জিরোয়ের অনেক কাছাকাছি। তাহলে আমরা ইন শর্ট বলতে পারি যে লিমিট এক্সটেন্স টু যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তাহলে ওয়ান বাই এক্সের অ্যান্সার হবে জিরো। এখন আমরা জানি যে ইনফিনিটি দুই দিক থেকে আছে, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আরেকটা আছে নেগেটিভ ইনফিনিটি। কেন, আমরা সংখ্যা রেখায় যদি দেখি, জিরো থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি ডান দিকে যায়, তাহলে একটা সময় অনেক বড় সংখ্যার দিকে ধাপিত হবো, যেটাকে আমরা প্রকাশ করি প্লাস ইনফিনিটি দ্বারা। আবার যদি বাম দিকে আস্তে আস্তে ছোট করতে থাকি, তখন আমরা বলতে পারি যে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমরা ইনফিনিটি, অর্থাৎ এখানে পজিটিভ ইনফিনিটির জন্য দেখেছি। এখন আমরা দেখি ভ্যালুটা যদি আস্তে আস্তে কমে, সেই ক্ষেত্রে রেজাল্টটা কী হবে। আমরা শুরুতেই এক্সের ভ্যালু নিলাম মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানের জন্য আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান। যদি মাইনাস টেন দিই, অর্থাৎ অনেক ছোট করছি, তাহলে আসে মাইনাস পয়েন্ট ওয়ান। যদি মাইনাস হান্ড্রেড দিই, তাহলে আসে মাইনাস পয়েন্ট জিরো ওয়ান। যদি মাইনাস ওয়ান থাউজেন্ড দিই, তাহলে আসে পয়েন্ট জিরো জিরো ওয়ান। আর যদি মাইনাসের পরে দিই ওয়ান চারটা জিরো, তাহলে অ্যান্সার আসছে পয়েন্ট তিনটা জিরো ওয়ান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু যতই কমাচ্ছি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি যাচ্ছি, ততই ওয়ান বাই এক্স এটা রেজাল্ট কিন্তু জিরোর কাছাকাছি আছে। তার আমরা সামারি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলেও ওয়ান বাই এক্সের ভ্যালু হবে জিরো। তাহলে আমরা চাইলে এখন এই দুইটাকে কম্বাইন করে বলতে পারি যে এখানে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক, ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হবে জিরো। এখন আমরা দেখব ইনফিনিটি অ্যান্ড ডিগ্রি, অর্থাৎ এক্সের যদি ডিগ্রিটা বাড়ানো হয়, ইন দ্যাট কেস ইনফিনিটির জন্য লিমিটটা কীরকম হবে। আমরা শুরুতেই দেখেছিলাম একটু আগে যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা এক্সের জায়গায় এক্স স্কোয়ার দিই বা এক্স কিউব দিই, অর্থাৎ এক্সের ডিগ্রিটা যদি বাড়াই, সেক্ষেত্রে রেজাল্ট কীরকম হবে। আমরা দেখতে পাচ্ছি যে যখন এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, তখন রেজাল্টটা জিরো হবে। কেন জিরো হবে, কারণ হচ্ছে আমরা যত বড় সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, ওয়ান ডিভাইডেড বাই নিচে এক্সের পাওয়ার, এখানে আমরা যা দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ একটা বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার কারণে জিরো হয়েছে। জিরো হওয়ার কারণটা এটাই যে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। তাহলে এখানে যখন এক্স স্কোয়ার, তার মানে আরও বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। এখানে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, এখানে তার চেয়েও বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ এটা আরও আগে জিরো হবে। অর্থাৎ আমরা চাইলে একটা জেনারেল ফর্মুলা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে উপরে যদি কোনো কনস্ট্যান্ট থাকেও, আর এখানে যদি এক্সের পাওয়ার অনেক বেশি হয়, দুই হতে পারে, তিন হতে পারে, বা যে কোনো ঘাতের জন্যই, রেজাল্ট হবে সবসময় জিরো। এবার আমরা দেখি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু কী হবে। আমরা একটা জিনিস মনে রাখবো যে কোনো কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করা হলে ইনফিনিটির জন্য কিন্তু কোনো পরিমাণ পরিবর্তন আসবে না। অর্থাৎ টু দ্বারা মাল্টিপ্লাই করা হলে আগের ভ্যালুটা ছিল ইনফিনিটি, টু দ্বারা মাল্টিপ্লাই করলে এটা ইনফিনিটিই থাকবে। তবে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করা হয়, তখন কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে মাইনাস টু ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইনফিনিটি। কেননা প্রত্যেকবার এক্সকে কিন্তু একটা মাইনাস টু দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে, তার মানে প্রত্যেকবার রেজাল্টের অ্যান্সারটা কিন্তু একটা মাইনাস আসবে। অর্থাৎ এক্স যতই বাড়তে থাকুক, ইনফিনিটি দিকে যাক, সেটার জন্য ইনফিনিটি থাকবে, তার সাথে টু দ্বারা গুণ করলে তার ডাবল হবে, এবং সামনে একটা মাইনাস, অর্থাৎ মাইনাস টু দ্বারা মাল্টিপ্লাই করার জন্য তার সাইনটা চেঞ্জ হয়ে মাইনাসে চলে যাবে। এবার আমরা পরের এক্সাম্পলগুলো দেখি, যে এটা আগেই বলেছি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স স্কোয়ার যদি হয়, তার মানে এটা আরও বাড়তে থাকবে। আর যদি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়, কিন্তু এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ আমি ভ্যালু দিচ্ছি নেগেটিভ, কিন্তু এটা স্কোয়ার থাকার কারণে মাইনাস মাল্টিপ্লাইড বাই মাইনাস, তার মানে এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি থাকলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে প্লাস ইনফিনিটি। একই রকমভাবে
আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে যদি মাইনাস এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এখানে এবং এটার মধ্যে একটা পার্থক্য আছে, এখানে হচ্ছে স্কোয়ার করার পরে সামনে একটা মাইনাস, অর্থাৎ স্কোয়ার করে রেজাল্ট প্লাস আসুক বা যাই আসুক তার সামনে একটা মাইনাস চলে আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ইনফিনিটি এক্স কিউব এখন কিন্তু আমার প্লাস হবে না। কেন হবে না? কারণ মাইনাস 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 তিনবার মাইনাস আছে, আগেরটাতে উপরে ছিল প্লাস হয়ে যেত, কিন্তু এখানে তিনবার থাকার কারণে এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন, ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন অথবা এখানে কমেন্ট করেও জানতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।